আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক খুব ভালো এ সম্পর্কে কোনো টানাপোড়ন সৃষ্টি হোক সেটা আমরা চাই না বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে একুশতম জাতীয় সম্মেলন সফল করতে স্বেচ্ছাসেবক এবং শৃঙ্খলা উপকমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অবৈদুল কাদের বলেন এনআরসির বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি ভারত আমাদের প্রতিবেশী দেশ ভারত একটা সার্বভৌমদের স্বাধীন দেশ তাদের সংসদে যেটা পাশ হয় সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় এর প্রতিক্রিয়া কি হতে পারে সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য দিয়ে ভারতের হাইকমিশনারের মাধ্যমে পাঠানো হয়েছে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা আলাপ আলোচনা করে সমাধান খুঁজে নেব ভারতের সঙ্গে আমাদের বাইলেটারাল আলোচনার সুযোগ রয়েছে আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন স্মরণকালের সবচেয়ে বড় সম্মেলন হতে যাচ্ছে বলে এ সময় মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক কাদের জানান সম্মেলনের জন্য মঞ্চ কমিটি আঠারো তারিখে মঞ্চ হস্তান্তর করবে তিনি বলেন সারা দেশ থেকে লোক আসবে সহযোগী সংগঠনের সম্মেলনের মধ্য দিয়ে বোঝা গেছে উপস্থিতি কত বেশি হবে এটা ধারণা করে বলা যাচ্ছে না মনে হচ্ছে এই সম্মেলন স্মরণকালের সেরা হবে তিনি বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে নতুনভাবে সাজাতে চান সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি আওয়ামী লীগের সম্মেলনে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবক এবং শৃঙ্খলা কমিটির সদস্যরা কাজ করবে কাদের বলেন এবার কমিটিতে মেজর কোনো পরিবর্তন হবে না একাশি সদস্য আছে থাকবে কিছু কিছু ছোটোখাটো পরিবর্তন হবে ঘোষণাপত্রে ছোটখাটো পরিবর্তন হবে বা সংযোগ বিয়োজন করা হতে পারে তিনি বলেন এবার ক্লিন ইমেজের নেতৃত্ব নিয়ে এসেছে আওয়ামী লীগ ভীষণ বাস্তবায়ন করতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে তিনি আরও বলেন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের জন্য আমরা প্রস্তুত সম্মেলনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে সম্মেলনে বিদেশি কোনো অতিথিকে দাওয়াত দেওয়া হবে না তবে বাংলাদেশে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের দাওয়াত দেওয়া হবে মুজিব বর্ষের অনুষ্ঠানে বিদেশি অতিথিদের দাওয়াত দেওয়া হবে বলে জানান তিনি ভবিষ্যতে বাংলাদেশের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সেই ব্যাপারে সবাইকে দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন এই বাংলাদেশের মাটিতে সেই মির্জাফর মোস্তাক থেকে শুরু করে বেইমানের জন্ম বারবার হয়েছে খুনি জিয়ার মতো বারবার খুনিরা এসেছে কিন্তু ভবিষ্যতে আর এদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সেই দায়িত্ব বাংলাদেশের জনগণকে নিতে হবে আমাদের তরুণ সমাজকে নিতে হবে প্রজন্মের পর প্রজন্মকে সচেতন থাকতে হবে তিনি বলেন স্বাধীন বাংলাদেশ জাতির পিতা দিয়ে গেছেন এই স্বাধীনতাকে সমুন্নত রেখে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে রাজনৈতিকভাবেও এগিয়ে যাবে বিশ্ব সবাই যেন বাংলাদেশ মর্যাদা নিয়ে চলতে পারে তাহলেই শহীদদের আত্মত্যাগ এবং তাদের মহান অবদান চিরভাস্বর থাকবে শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বুদ্ধিজীবীদের মধ্যে যারা এদেশের জন্য জীবন দিয়ে গেছেন যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের নামটাও মুছে ফেলা হয়েছিল কিন্তু সেটা তো মুছে ফেলতে পারেনি কারণ আত্মত্যাগ কখনো বৃথা যায় না সেটা প্রমাণ হয়েছে এখন বাংলাদেশে শেখ হাসিনা বলেন আমাদের প্রতিটি কাজ আপনারা দেখবেন একেবারে তৃণমূলে মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করব সেখান থেকে আমাদের সব পরিকল্পনা তাদের সহযোগিতা করে যাচ্ছি এই দেশের যেন আর কোনোদিন কারো কাছে হাত পেতে চলতে না হয় রাজাকারদের বিষয়ে তিনি বলেন রাজাকাররা মন্ত্রী হয়ে দেশ ধ্বংস করেছে দেশটা যে লাখো শহীদের রক্তের স্বাধীন হয়েছে তার বিষয়ে তাদের কোনো সহানুভূতি ছিল না পাকিস্তানের প্রতি তাদের যে একেবারে গভীর আনুগত্য সেই আনুগত্যই তারা দেখিয়ে গেছে তাদেরই তোষামদি খোসামদি করে গেছে এখনও করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে রহমানের জড়িত থাকার অভিযোগ পুনঃ করে বলেন খন্দকার মোস্তাকের সবচেয়ে বিশ্বস্ত লোক ছিলেন জিয়াউর রহমান মোস্তাকের সবচেয়ে বিশ্বস্ত লোক ছিলেন বলেই মোস্তাক জিয়াকে সেনা সেনাপ্রধান হিসাবে নিয়োগ দিয়েছিলেন যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়া জড়িত নাই থাকবেন তবে খন্দকার মোস্তাক তাকে কেন সেনা প্রধান বানিয়েছিলেন তিনি বলেন জাতির পিতার যে স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো বাংলাদেশকে আমরা সেভাবে গড়ে তুলতে চাই এবং সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি